আসসালামু আলাইকুম টিপস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা মালটা বাগানে কিছু পরামর্শ আপনাদেরকে দেওয়ার জন্য আমি চলে আসলাম নিজেই আপনারা যে যে প্রত্যেকজন তার তার অবস্থান থেকে আমি মনে করি প্রত্যেকজনার বাড়িতে একটি করে মালটা গাছ আপনারা রোপণ করতে পারেন খুব সহজে আর এই একটা মালটা গাছে দেখুন প্রায় এই যে দেখা যাচ্ছে প্রায় দুশোটার মতো ফল আছে এটা খুব সুস্বাদু একটা মালটা যেটা আপনি নিজেই চাষ করে নিজের বাড়িতে খেতে পারেন আমি মনে করি আপনাদের প্রত্যেকের বাড়িতে যদি একটি করে মালটা গাছ রোপণ করেন এটা কিন্তু টবেও রোপণ করা যায় বাড়ির ছাদেও রোপণ করা যায় আপনি বাড়ির আঙিনায়ও এটা রোপণ করতে পারবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এটা রোপণ করতে পারবেন আর রোপণ করে আপনাদের নিজের উৎপাদন করা গাছ থেকে নিজেরাই সুস্বাদু ফল খেতে পারবে এটা আমি মনে করি আপনাদের যার যার অবস্থান থেকে এটা খুব পরিশ্রমের কাজ না আপনারা সহজেই এই মালটা চাষ বা রোপণ করতে পারেন আর এই আপনারা আপনারা ফলের নিজেদের ফলের চাহিদা নিজেরাই মিটাতে পারেন আপনাদের নিজেদের উৎপাদন করা ফল থেকে তাই আমি বলবো আপনাদের পরামর্শ দেব প্রত্যেকের বাড়িতে বেলকুনিতে ছাদে যে যেভাবে পারেন অন্তত একটি করে মালটা গাছ রোপণ করবে এই ক্ষেত্রে আপনাদের যে বাড়তি ফলের যে টাকাটা খরচ হয় সেক্ষেত্রে থেকে আপনারা হয়তো লাগবে না আর সেটা বড় কথা নয় নিজেদের তৈরি করা গাছ থেকে যদি আপনারা সুস্বাদু মালটা খেতে পারেন এটাই কিন্তু বড় কথা তাই আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনাদের নিজ নিজ অবস্থান থেকে একটি করে অন্তত মালটা গাছ রোপণ করে আপনাদের নিজেদের উৎপাদন করা গাছ থেকে সুন্দর মিষ্টি সুস্বাদু ফল আপনারা নিজেরাই খেতে পারবেন এটা খুব ঝামেলা বা পরিশ্রমের কাজ না খুব সহজেই আপনি একটি মালটা গাছ নিজ বাড়িতে আঙিনায় বেলকুনিতে বা ছাদে রোপণ করতে পারবেন এজন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে ছাদে মালটা চাষ করবেন বা আঙিনায় চাষ করবেন বা জমিতে চাষ করবেন বিস্তারিত জেনে নিতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে বা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে